বাঙালি যে দুটি পরিবারকে নিয়ে গর্ব করে তার একটি যদি হয় ঠাকুর পরিবার, তবে অন্যটি রায় পরিবার। সেই বাড়ি ও তার সদস্যদের কথা একের পর এক লেখায় ফুটিয়ে তুলেছেন লীলা মজুমদার। ঘরোয়া গল্প, ব্যক্তিগত স্মৃতি থেকে ইতিহাস, কি নেই সেখানে! রবিবার নন্দনে সেই দুষ্প্রাপ্য লেখায় প্রকাশিত হল দু মলাটে, নাম রায়বাড়ি। বই প্রকাশ অনুষ্ঠানে ছিলেন রায়বাড়ির সদস্য সন্দীপ রায়, প্রসাদ রঞ্জন রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এটা তো লীলুদিদার নানান সময় লেখা, সব বিভিন্ন জায়গায় বেরোনো, অগ্রন্থিত, সব মিলিয়ে একটা ব্যাপার হয়েছে। কাজেই আমার মনে হয় খুবই উপভোগ্য বই হবে এবং খুবই মানে একটা একটা কি বলবো একটা খুব ইম্পর্টেন্ট দলিল বলে আমার মনে হয় লেখাগুলো। এখানে উপেন্দ্র কিশোর, প্রমোদারঞ্জন, শারদারঞ্জন, এই তিনজন তো বটেই, আর সুকুমার রায়দের সব ভাই বোন, সবচেয়ে ছোট শান্তিলতাকে বাদ দিয়ে, তার বাইরে আমার বাবার কথা আছে, আরও দু একজনের কথা আছে, এই যাদের উপর উনি পুরোপুরো লিখেছিলেন। মাঝে দু বছর আয়োজন করা সম্ভব হয়নি। বিচিত্রা গ্রন্থন বিভাগ আয়োজিত এবং সন্দেশ ও বিচিত্রপত্র পত্রিকা নিবেদিত লীলা মজুমদার স্মারক বক্তৃতার এবার ছিল দ্বিতীয় বর্ষ। এবার বক্তৃতা রাখেন কবি যশোধরা রায়চৌধুরী। তার কথায় উঠে আসে কিভাবে নিজের লেখনির মাধ্যমে ছোট থেকে বড় সবার হয়ে উঠেছিলেন লীলা মজুমদার। আমরা যারা বড় হয়ে উঠেছি লীলা মজুমদার পড়তে পড়তে, আমাদের কাছে আসলে লীলা মজুমদারের ভাষাটাই লীলা মজুমদার। এবং আমাদের কাছে একটা মজার ব্যাপার হলো যে ভাষাটা খুব ছোঁয়াচে, এবং আমরা যখন নিজেরা লিখি আমরা পরস্পরকে এই বলে অভিবাদন দিই যে তোর লেখাটা বেশ লীলুদি প্যাটার্নের হয়েছে, বা লীলু পিসির মতন লিখতে পাচ্ছিস। মানে এটা হচ্ছে চূড়ান্ত একটা স্তর পৌঁছানো। যেটা খুব ইম্পর্ট্যান্ট, উনি উপেন্দ্র কিশোরের শতবর্ষের সময় 1963 সালে একটি জীবনী লেখেন সেইটা, এবং সুকুমার রায় শতবর্ষের সময় একটা সুকুমার রায়ের ওপর একটা জীবনী লেখেন, সেই সম্পূর্ণ জীবনী দুটো আমরা এই বইয়ের মধ্যে রেখেছি। আমার মনে হয় যে এই বইটা রায় পরিবারকে জানতে, রায় পরিবারের সদস্যদের জানতে, রায় পরিবারের ইতিহাস জানতে, লীলা মজুমদারের তো জুড়িমেলা ভার, কাজে এই বইটা সব দিক থেকে গুরুত্বপূর্ণ। লেখায় নিজস্ব শৈলী তো ছিলই। আটপৌরে জীবনযাপনের লীলা মজুমদার ছিলেন বিদেশি রান্না বান্নাতেও সিদ্ধ হস্ত। রান্না নিয়ে সমানে চলত পরীক্ষা নিরীক্ষাও, সেসব কথাও ফুটে উঠেছে দুমলাটের রায়বাড়িতে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।